হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে কালকে যে ঘটনা ঘটছে কেউ ভালো থাকার কথা নয় তো কালকে আমরা মানুষ দেখে দিলা দেখিয়ে দিল যে মানুষ মানুষের জন্য মানুষ যতই সমস্যার থাকুক না কেন মানুষের বিপদে সবাই মানুষ এগিয়ে আসবে হয়তো এইভাবে ঠিক আমাদের উনিশশো সালে যুদ্ধের সময়ও সবাই এগিয়ে আসছিল সবার বিপদে তো আমি যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে আমার একটা আবদান নিয়ে আমার এই ভিডিওটা করা তো ভিডিও হচ্ছে কথা হচ্ছে এখানে তো অনেক সমস্যা হয়েছে আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে তো বা ইউটিউবের মাধ্যমে অনেকজন আহত হয়েছে অনেক রক্ত প্রয়োজন হয়েছে তো আমাদের দেশে অনেক স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত গিয়ে রক্ত দিয়েছে অনেক সাহায্য সহযোগিতা করেছে কিন্তু এখানে অনেক আর্থিক সাহায্যের প্রয়োজন তো আপনারা প্লিজ যারা যেতে পারতেছেন না ওইখানে শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারতেছে না তারা প্লিজ আপনারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন যার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই একটু একটু করে সাহায্য সহযোগিতা করুন একশো টাকা দুইশো টাকা বা পাঁচশো টাকা আমরা যারা ফেসবুকে এরকম দেখতেছেন বিভিন্ন সংগঠন থেকে সাহায্যের জন্য লিখতেছে ওনাদেরকে প্লিজ একটু অল্প অল্প হলেও আপনারা কি করবেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন যেমন কী বিভিন্ন সংকটের ক্রিমের জন্য ওরা উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংকটের পানি দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন খাদ্য দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে আপনারা তাদেরকে একশো দুইশো তিনশো হলো বিকাশের মাধ্যমে আপনারা ওদেরকে সাহায্য সহযোগিতা করুন আপনাদের কাছে প্লিজ আবেদনটা রইলাম আপনারা যারা ভিডিওটি দেখবেন সব আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র হেল্প হয়তো এটা অনেক বড় হয়ে যাবে তো অনেক বড় উপকার হবে আপনারা প্লিজ সবাই যে যার সমর্থ আছে সবাই একটু সাহায্য করার চেষ্টা করুন আলাইকুম আমাদের বাড়ির কিছু ছেলে উদ্বেগ নিয়েছে যে তারা বার্না ক্রিম এবং সেলাইন দিবে তাই তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন তাই আপনারা সাহায্য সহযোগিতা করুন আর্থিকভাবে প্লিজ সবাই যে যার যতটুকু পারেন অবশ্যই সাহায্য সহযোগিতায় হাত বিহারে দেন